মাত্র শুরু করেছিলামই রাখা। দেখা যায় 200 টাকা নোট আছে। হ্যাঁ 200 টাকা একটা দেখা যাচ্ছে। মায়া লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ। তো আজকে আমরা দুজন নিয়ে বসেছি এই যে টাকার গুল্লক। তো গুল্লকের মধ্যে কতটুকু টাকা আছে আমি ভালো করে বলতে পারবো না, আর বেশি টাকা রাখিও নি, কারণ অনেক দিনও হয়নি, তো কিছুদিনই হয়েছে। টাকা রাখা মাত্র শুরু করেছিলাম, কিন্তু এখন এটাকে বাধ্য হয়ে ভাঙতে হবে। আর ভাঙার কারণটা হয়েছে এই যে এখন একটা নতুন রুলস বেরোচ্ছে যে 2000 টাকার নোট চলবে না। আর তো আমার মনে হলো যে আমি আমার এই গুল্লকটাতে 2000 নোট রেখেছি, একটা বা দুটা হয়তো রেখেছি, কটা রেখেছি আমি ঠিক জানি না, মনে নেই, কিন্তু আমি রেখেছি আমি সেটা জানি। তো সেই জন্য আমি আজ ওকে বললাম যে এখানে আমার 2000 টাকার নোট আছে, আর যদি এটাকে আমি এক্সচেঞ্জ না করি, এখনও একটু সময় আছে, এই মধ্যে যদি না করি তাহলে এটা আর পরে চলবে না। তো সেই জন্য এখন এটা পরিস্থিতি এমন এসে পড়েছে যে এটাকে না ভাঙলেও হয় না, আর ভাঙতেও আমার একদমই ইচ্ছে নেই, কারণ একটা আশা করে আমি এই গুল্লকটার মধ্যে টাকা মাত্র জমানো শুরু করেছিলামই। তো এখন ভাঙতে হবে, তো সেই জন্য ভালো লাগছে না, আর তাই আমার মন খারাপ বলেই ও এখন এটাকে বুদ্ধি করছে যে এই পাতিলটাকে না ভেঙে কিভাবে টাকাটা বের করা যায়। তো সেই জন্য ও কিছুটা চেষ্টা করছে, দেখা যাক কতটুকু পর্যন্ত কি হয়। তো তোমরাও ব্লগটা দেখতে থাকো আর দেখাবো কত টাকা জমিয়েছি এখানের মধ্যে। কি চলে এসছে দেখা যায়, ইয়ে করো যে ওরকম করো, তবে ফুটা করে বলেছিল যে ভাঙতে ইচ্ছা করতেছে না। না না ঢুকাইছি আমি, মনে আছে আমার ও এখন চেষ্টা করছে পাতিলটাকে না ভেঙে কিভাবে নিচের দিকেই ফুটো করে টাকাটা বের করা যায়। দেখো দেখা যায় আরো নজর দিব না, এত টাকা রাখি নেই কেন বেরোবে, এত টাকা রাখি নেই। এই যে দেখো এটাকে ভেঙে আমরা এতগুলো টাকা পেয়েছি, আর এখানে মধ্যে আমি গণিনি অ্যাকচুয়ালি কতগুলো টাকা, আর আমি গণবও না এখন, কারণ আমি একবারে এটা ভেঙে তারপর টাকাগুলো বের করবো বলে প্ল্যানিং করেছিলাম। তো এখন যখন এই 2000 জন্য ভাঙতে হয়েছে, তো সেই জন্য আমি এখন আর গণবো না, এটাকে আবার আমি পাতিলে ঢুকিয়ে রাখবো। আর বেশ কিছু টাকাই জমেছে, 6 মাস থেকে আমি জমাচ্ছি। তো আর অ্যাকচুয়ালি এই যে অ্যাকাউন্টে টাকা রাখলে কি হয়, অনলাইন পেমেন্ট যে কোনো জায়গায় শপিং টপিং করলে অনলাইন পেমেন্ট করি তো চলে যায়, আর যদি ক্যাশ রাখি তাহলে ওটাও তো খরচা হয়েই যায়, এটা সেটা আনতে গেলে বা ওর কখনো পেট্রোল ভরাতে কাজের সময় কো টাকা না থাকলে আমার থেকে নিয়ে যায়, তো সেই জন্য জমে না। তাই ভাবলাম যে পাতিলেই রাখি, এটাকে না দেখে জমাতে থাকবো। তো সেই জন্য ভালোই বেশ কিছু টাকা জমেছে। আর এই যে দেখো এই 2000 নোট দুটার জন্যই আমাকে আজকে ভাঙতে হলো। তো যাই হোক, আমার অনেক অনেকই খারাপ লাগছে, বাবু একদিকে ভালো হয়েছে, কারণ এই 4000 টাকা যদি এমনি ওয়েস্ট যেত তাহলে হয়তো আরও বেশি খারাপ লাগতো। তো সেই জন্য আজকে এইটা করলাম, চেঞ্জ করে ভাজ করে দিলাম। খতম এই যে একটা